বন্ধুরা আজকে আমি আমার পিটুনিয়া এই যে দুটো পিটুনিয়া প্লান্ট আছে এই দুটো পিটুনিয়া প্লান্টের ফাইনাল ট্রান্সপ্লান্ট করব তার আগে পিটুনিয়া প্লান্টগুলো আপনাদেরকে দেখে দিই এই দেখুন একটা কালার আর গাছের কন্ডিশনটা দেখুন তেমন একটা ভালো নয় আমার যে নিজের নিজের করা প্লান্টগুলো ওগুলো এখনও ছোটো রয়ে গেছে মাত্র ফার্স্ট ট্রান্সপ্লান্ট করেছি আমি দুই দিন আগে তো এগুলো আমি মার্কেটে একজনের দোকানে দেখতে পাই একশো দশ টাকা করে কিনে আনি কিনে আনার পরেও মনে করেছিলাম যে এগুলো দিয়ে আজই আনি কেনার পরে মনে করেছিলাম যে ওগুলো হয়তো বা কয়েকদিন পরে ট্রান্সপ্লান্ট করব। কিন্তু এনে দেখি ওর যে সোয়েল মিক্স বা যে লাগিয়েছে তা একেবারে লাগানো হয়নি যে গাছের গ্রোথও হবে না এবং গাছে আরও ফাঙ্গাস অ্যাটাক করবে এই যেমন দেখুন ও ও লাগিয়েছে প্রায় এই যে মাটি দেখা যাচ্ছে অতটুকু মাটি নিচে ঢুকে দিয়েছিল তাই ওই অংশটা তো ফাঙ্গাস অ্যাটাক করবে পাতা পচে যাবে গাছের গুড়া পচে যাবে তাই আমি সঙ্গে সঙ্গে এটাকে আমি মানে মাটি থেকে বের করে চেক করে দেখি না মাটিটাও ভালো দেয়নি ও জাস্ট বেচার জন্য হয়তো কোন কোথাও থেকে এনে বেচার জন্য এইভাবে বা হয়তো বা যে উনি যেখান থেকে এনেছেন ওখানেই এমন হবে এমনি তো ঠিক আছে শিকড়গুলো কিন্তু দেখুন জল টল তেমন দেওয়া হয়নি পুরো শুকনো আর গাছের কন্ডিশনও দেখুন তবে গাছ বেঁচে যাবে যেহেতু আমি তাড়াতাড়ি স্টেপ নিয়েছি আর এটা এটাও দেখেন এই প্লানটা দেখুন এই যে শিকড় তো বের হয়ে গেছে কিন্তু ওইগুলো পুরো আগের পুরান মাটি যে মানে নার্সারির যে মাটিগুলো একেবারে শক্ত হয়ে আছে জল টল দেওয়া হয়নি এবং গাছের কন্ডিশনটা দেখুন এটা কালারটা যদিও অনেক সুন্দর এই দুইটা আজ আমি ট্রান্সপ্লান্ট করবো ওই দেখুন এটা গোড়া দিকে দেখুন কীভাবে কীভাবে রেখেছিল ওরা এইভাবেও ট্রান্সপ্লান্ট করে না হয়তো যারাই করেছে ও প্রফেশনাল গার্ডেনার হবে না অথবা নার্সারি প্রফেশনাল হবে না তাই এইভাবে করেছে এভাবে তো জাস্ট ওরা বেঁচে দেবে কিন্তু এইভাবে এনে যদি ঘরে রেখে দিলে বা সঠিক সময়ে যদি ট্রান্সপ্লান্ট না করা হয় তো প্লান্টগুলো তাড়াতাড়ি মরে যাবে যাই হোক আমার আরও আছে কিছু প্লান্ট তো এগুলো আমি আজ ট্রান্সপ্লান্ট করব ট্রান্সপ্লান্ট করার জন্য আমার যে এখন যেহেতু ইমার্জেন্সি আমার কাছে আজই করতে হয় তাই আমার কাছে যে পট খালি ছিল এটা হলো হ্যাঙ্গিং বাস্কেট হ্যাঙ্গিং হ্যা সরি হ্যাঙ্গিং পট দুটা আর একচুয়ালি এটার জন্য আর একটু বড়ো সাইজের হলে ভালো ছিলো মানে ইয়েটা একটু বড় হতে হয় তাহলে কারণ এটা অনেক ছড়াবে অনেক বড় ইয়ে হবে বুসি হবে তাহলে পটেস ইয়েটা একটু বড়ো হলে ভালো হচ্ছিলো ধরুন আরও দুই ইঞ্চি বড়ো হতে হলে ঠিক ঠিক ছিল কিন্তু আমার কাছে এর চেয়ে যে বড়ো প্লান ইয়র ইয়েগুলো প্লাস্টিক পটগুলো ওগুলো বা মাটির যে টপগুলো ওগুলো বেশি বড় আর না হলে একেবারে ছোটো তাই এটা এই দুটোতেই এখন আমি ট্রান্সপ্লান্ট করবো আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা পিটুনিয়া যদি আপনারা সঠিকভাবে দেখাশোনা করেন এবং যত্ন করুন তাহলে এটা জুন অব্দি এর থেকে ফুল পেয়ে যাবেন কারণ আমি গতবার আমি যে আমার প্লান্ট থেকে জুন মাস অবধি পিটুনিয়ার ফুল পেয়েছিলাম আমি বলছি আমার অভিজ্ঞতা থেকেই আর এটা দেখুন প্রত্যেক এই দেখুন কলিগুলো কলি এখানে আছে অনেকগুলো কুলি আছে প্রত্যেকটাতেই ফুল আসবে এবং গাছটা একটু গ্রোথ গ্রোথ ভালো হয়ে গেলে ডেইলি ডেইলি প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফুল আসে এই গাছের থেকে তবে এই গাছে খাবার একটু বেশি দিতে হয় অন্যান্য গাছের তুলনায় কারণ ফুল যেতে একটু বেশি আসে গাছের খাবারও একটু বেশি দিতে হয় তো আমি যে এটার জন্য সয়েল মিক্স তৈরি করেছি এটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল এটা হচ্ছে বালু গার্ডেন সুয়েল মনে করুন থ্রি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পার্সেন্ট মধ্যে থার্টি পার্সেন্ট এইদিকে হবে টোয়েন্টি পার্সেন্ট বালু নরম এই যে কনস্ট্রাকশন বালু আর এদিকে আছে গোবর ফিফটিন পার্সেন্ট এদিকে হবে নিম কম্পোস্ট কম্পোস্ট বাকিগুলো এখানে আছে ধরুন টেন আর বাকিগুলো আমি আরও কিছু মিক্স করে দিয়ে দেবো ওটা আগে মিক্স করার পরে আমি যে রেশিওটা ইয়েটা মিলিয়ে নেব তবে মাটিটা একটু ঝর ঝরঝর হলে ভালো মানে ওয়েল ড্রেন মাটি হতে হবে জলটা যাতে মাটিতে আটকে না রাখে এসে মাটি মাটি হলে ভালো এখন আমি এই সবগুলো এখানে আছে আমার পটাশিয়ামের যে কলার ছিলকা থেকে পাউডার করা পটাশের কাজ করবে এটা এগুলো এখানে আছে নিমখইলও আছে একটা পার্সেন্টেজ এগুলো সবগুলো মিক্স করে আমি দুইটা পটে এই দেখুন পটের হোল হোলগুলো দেখুন আমি নিচেতে ফাটিয়ে নিয়েছি যদিও পটটা ছোটো এবং এটা তো জাস্ট ছয় মাসের জন্য ছয় পাঁচ ছয় মাসের জন্য এটা আমার পট রেডি করছে তাই আমি নিচে সাইজও যত ছোটো আমি নিচে কোনো কংক্রিট টংক্রিট দেবো না কারণ বালু বালু যেহেতু বেশি থাকবে মাটিটা নিচের মাটিটা আটা হবে না তাই ওয়েলডিং নিয়ে থাকবে এবং জল নিষ্কাশন ব্যবস্থা ভালোই হবে তাই এখন আমি এটা মিক্স করে নিই মিক্স করে আমি পটে মাটি দিয়ে এরপরে প্লান্টগুলো বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে ইয়েটার কিছু গুড়ার মাটিগুলো পরিষ্কার করে নিয়েছি এই দেখুন আর কিছু শিকড় পরিষ্কারও নিয়েছি এবং কিছু পুরান পাতাগুলো যেগুলো মাটির সাথে লেগে থাকতো ওগুলো ছিঁড়ে মানে কেটে পরিষ্কার করে দিয়েছি যাতে মাটির সাথে কোনো গাছের ডাল বা পাতা টাতা না টাচ হয় এটারও সেম মাটি এই যে শক্ত মাটিগুলো এই যে গুড়া দেখা যাচ্ছে এইসব মাটি আমি সরিয়ে নেব এবং এই যে পুরান পাতাগুলো এগুলো পরিষ্কার করে এরপরে আমি এইভাবে এখান থেকে কিছু মাটি সরিয়ে নেব সরিয়ে এরপর আমি টবে বসাবো আমি প্রাণ দুটাকে টবের মধ্যে সেট করে নিয়েছি সেট করে বসিয়ে বালুটিকে জল দিয়ে দিয়েছি পুরো জল দেখুন নিচে দিয়ে এখনও বের হচ্ছে কারণ প্লান্টের যে কন্ডিশন ছিল এটা জল যে এটার যে আগের যে মাটি ছিল মাটিগুলো পুরো শুকনো একদম শক্ত হয়ে আছে পাথরের মতো তাই আমি আজ ভালো করে এগুলো বিজিয়ে দিয়েছি জল দিয়ে এবং দুই দিন দুই তিন দিন আমি ছায়াযুক্ত জায়গায় রাখব কারণ এটা আমার ওই পুরান মাটি সরাতে গিয়ে আমার এর শিকরণ একটা নষ্ট হয়ে গেছে এবং যে এটা ইউটা ছিল আমি পাতা টাতা অনেক কিছু কেটে কেটে ফেলে দিয়েছি তাই এটা এখন ডাইরেক্ট মানে সূর্যের আলোতে রাখলে গাছটা মরে যাবে বা শখে চলে যাবে তাই আমি দুই দিন পুরো আমি ছায়ার মধ্যে রাখব। এবং রাত্রেবেলা পুরো কুয়াশার মধ্যে রেখে দেব কারণ কুয়াশা কুয়াশায় গাছগুলো তরতাজায় তরতাজায় হয়ে উঠবে এই যে আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা এই যে ফুলগুলো প্লান পিটুনিয়ার ফুলগুলো ঝরে গেলে মানে যে ফুল মনে করেন এই যে ফুলটা এটা শেষ কিন্তু এটা তখন আপনারা এইসব জায়গায় এই যে এই এইসব জায়গায় পিঞ্চিং করে দিবেন না হলে এটার যে পিটুনিয়ার ইয়েটা খুব তাড়াতাড়ি এর বীজ বীজ তৈরি হয়ে যায় তাহলে বীজ যদি গাছে বীজ তৈরি হওয়ার লাগে তাহলে ফুল কম আসবে তাই আপনি যেহেতু এখন মাত্র সিজন শুরু তাই এখন বীজের কোনো চিন্তা আপনারা করবেন না এটা সিজনের লাস্টে দিয়ে এমনিতেই বীজ হবে হয়ে যাবে এই মুমেন্টে জাস্ট আপনারা এমনি গাছের কোনো পিঞ্চিং করার দরকার নেই জাস্ট যেই ফুলগুলো এইভাবে মজা মানে নরম হয়ে আসবে তখন আপনারা এই ফুলের যে সঙ্গে যে ডালটা থাকে ওই ডালটা ভেঙে ফেলে ফেলে দিলে হবে বা কেটে ফেলে দেবেন তো এমনি ফুল অনবরত আসবে আমার এই দুইটা দুই কালারের এই দুটা প্লান্টের কন্ডিশন খুবই খারাপ তাই আমি আজ খুবই তাড়াতাড়ি এই দুটাকে ট্রান্সপ্লান্ট করি এবং এখন আর এটাকে লারবো না চাড়া দিব না এটা কাল সকালে আমি এটা যে পাতাগুলো আছে এগুলো পরিষ্কার করে দেব আর দু একদিন পরে আমি ফাঙ্গাসের স্প্রে করব। কারণ এই পাতা টাতাগুলো অনেকগুলো মানে কন্ডিশনটা ভালো দেখছি না আমি আর আশা করি এটা দুই আগামী দু তিন দিনের মধ্যেই আরও ফুল চলে আসবে এই যে কলিগুলো আছে এগুলো থেকে ফুল চলে আসবে এই একটা আমার মাটি দিতে সময় এটা মাটি লেগে আছে কিছু হবে না যাই বন্ধুরা আজ এখানেই রাখবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ